টাঙ্গাইল এক আসন, আগামী জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল এক আসনে কে আছে এগিয়ে জানাবো আপনাদের এই ভিডিওতে। মধুপুর ও ধনবাড়ি উপজেলা নিয়ে গঠিত হয়েছে জাতীয় সংসদের 130 নম্বর আসন। এটি টাঙ্গাইল জেলার জাতীয় নির্বাচনী আসনের শুরু। ধনবাড়ি ও মধুপুর উপজেলা মিলিয়ে এ আসনে মোট ভোটার সংখ্যা 4,33,653 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,17,170 জন, নারী ভোটার রয়েছে 2,16,653 জন। 1973 সাল থেকে এ পর্যন্ত এই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল একবার, বিএনপি জয় পেয়েছে তিনবার, আর একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে জয় পান খন্দকার আনোয়ারুল হক। 1996 থেকে এ পর্যন্ত আসনটিতে একটানা দখলে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ আসনে সর্বোচ্চবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মধুপুর এবং ধনবাড়িতে এক ধরনের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগে যেমন রয়েছে কুন্দল, ঠিক তেমনই রয়েছে একাধিক প্রার্থী। দুই গ্রুপে বিভক্ত এ আসনের আওয়ামী রাজনীতি। মধুপুরের পৌর মেয়র সিদ্দিক হোসেন খান চালান এলাকার সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের অনুসারীদের, অন্যদিকে আওয়ামী লীগের আরেক অংশ চলে মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবুর কথায়। তিনিও এই আসনে এবার দলীয় মনোনয়ন চাইবেন। এছাড়া এই আসনে নৌকায় নির্বাচন করতে চান কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি রেজাউল করিম হিরণ, নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান। তলে তলে নির্বাচনী প্রস্তুতি চলছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকা বিএনপিতেও। এ আসনে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনম স্বপন, সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিএনপি নেতা সরকার শহীদের স্ত্রী লিলি সরকার, কেন্দ্রীয় নেতা সুরুজ্জামান দলীয় প্রতীক ধানের শীষ চাইবেন বলে জানা গেছে। জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবু সাঈদ খান মিন্টু, সার্জেন্ট মোহাম্মদ আলী, ফেরদুস আহমেদ পিন্টু, ধনবাড়ি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুজনু, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল হান্নানও লাঙল প্রতীকে নির্বাচন করতে চান। নির্বাচনী ডামাডোলে মাঠে সরব আওয়ামী লীগ, বিএনপি এখনও নিখোঁজ এ আসনের রাজনীতিতে। অন্যদিকে এক প্রকার ঘরে বসে দিবা স্বপ্ন দেখছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। তবে শেষমেশ কি হতে যাচ্ছে এই আসনে, কে পেতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট এবং কে হবেন নির্বাচিত, সেটি হয়তো আরও বেশ কিছুদিন পরেই জানা যাবে। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে জানাতে চাই আপনার নির্বাচনী এলাকার খবরাখবর।